বন্ধুরাই দেখুন জয়চণ্ডী পাহাড়, আর পাহাড়টা নমস্কার বন্ধুরা, আমি আপনাদের সাথে সুরজিৎ, আপনারা দেখছেন বাংলার সবচেয়ে নিয়মিত ট্রেন জার্নি ব্লগ চ্যানেল। আর এখন আমি আছি আসানসোল শহরে, আর আজকে আমরা জার্নি করবো আসানসোল থেকে পুরুলিয়া পর্যন্ত, আসানসোল পুরুলিয়া মেমু প্যাসেঞ্জারে, যেটার নাম্বার হচ্ছে 03594। যে ট্রেনটা আসানসোল স্টেশন থেকে ছাড়বে সকালবেলা 10:52, আর আমাদের পুরুলিয়া পৌঁছে দেবে দুপুরবেলা 1:30 সময়। তাহলে আমাদের জার্নি টাইম লাগবে 2 ঘন্টা 32 মিনিট, আমরা কভার করব 80 কিলোমিটার, আমাদের জার্নিতে আসবে 13টা হল্ট। আজকে আমি একা না, আজকে সাগরদা আছে, সাগরদের আগেও একটা ভিডিওতে ছিল, আর দুজন মিলে আজকে ট্রেন জার্নি করছি। তাহলে চলুন বন্ধুরা, আজকে ভিডিওটা শুরু করে যাক, স্টেশনের দিকে এগোনো যাক, ট্রেন আসুক, তখন আপনাদের সাথে আবার কথা বলবো। বন্ধুর আগে ভাগেই বলে দিই, এটা হচ্ছে অকালতক এক্সপ্রেস, ডাউন অকালতক এক্সপ্রেস, এখন যাচ্ছে কলকাতার দিকে। আর আমাদের ট্রেন পুরুলিয়া প্যাসেঞ্জার ছেড়ে দিল আসানসোল স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে, আর ছাড়ার টাইম ছিল 4 নম্বর দিয়ে ছেড়ে যাবে 3 নম্বর, ছাড়ার টাইম ছিল 10:52, কিন্তু ছেড়েছে ওই 11:20 ধরুন আপনারা, ওই 20-22 মিনিট লেট আছে। যাই হোক, লেটে ছেড়েছে, আর সেই জন্যই এতটা ল্যাগ টাইম, তার কারণ 80 কিলোমিটারের জার্নি 2 ঘন্টা 32 মিনিট অনেকটা, বলো 80 কিলোমিটার 2 ঘন্টা 32 মিনিট লাগার কথা না, তাহলেও আছে। আর আজকে আমাদের এই ট্রেনে লোকাল ট্রেনেরই ভাড়া, এটা কোনো এক্সপ্রেস বা প্যাসেঞ্জারের মানে এক্সপ্রেসে ভাড়া কাটার দরকার নেই, 20 টাকা ভাড়া নিয়েছে আমাদের দুজনে 40 টাকা, আর কেটে 25 টাকা, বারবার ভুল বলছি আজকে, অ্যাপে দেখালে 20 টাকা, আমি 20 টাকা বললাম, দাদা টিকিট কেটেছে, যাই হোক 25 টাকা লেগেছে। আর এখানে লাইন মেন্টেনিংয়ের কাজ চলছে, দাদারা কাজ করছে। আর আমাদের প্রথম হল্ট আসবে বানপুর, আমি আপনাদের সাথে কথা বলছি বানপুরে। বন্ধুরাই দেখুন, এটা হচ্ছে আসানসোল ইলেকট্রিক লোকো কার সেট, বন্ধুরা দেখুন এখান থেকে লাইনটা আলাদা হচ্ছে, এই সোজা লাইনটা চলে গেছে ধানবাদের দিকে, আর আমরা যাচ্ছি বাঁ দিকে মানে আদ্রার দিকে। আলাদা হয়ে গেল, এটা মেন লাইন, আমাদের একটা ব্রাঞ্চ লাইন, বন্ধুরা আমরা এখন এসে পৌঁছালাম আমাদের ফার্স্ট হল্ট বানপুরে। বানপুরের কোড হচ্ছে BURN, আর বানপুর হচ্ছে পশ্চিম বর্ধমান জেলার সেকেন্ড লাস্ট স্টেশন, এরপরে দামোদর পর্যন্ত হচ্ছে পশ্চিম বর্ধমান জেলা, তারপরে দামোদর নদী রয়েছে, দামোদর নদ, একবার বলে দিই দামোদর কিন্তু নদ হয়, কিন্তু আমি ভিডিওতে নদী বলবো, তার কারণ নদী না বললে ঠিক স্যাটিসফ্যাকশান আসে না, নদী বলবো তো কিছু মনে করবেন না। তারপর দিয়ে পড়ে যাবে পুরুলিয়া ডিস্ট্রিক্ট, আর বানপুরে রয়েছে লৌহ ইস্পাত কারখানা, ইস্কোর আছে আর সেলের আছে, ঠিক আছে। আর এই এই হচ্ছে ফ্যাক্টরি, এই যে এটাই দাদা, এই যে পুরো এলাকা জুড়েই রয়েছে, ঠিক আছে। প্লাস বানপুর সিমেন্ট আছে, বানপুর সিমেন্টের ব্র্যান্ডও আছে, ওখানকার মনে হয় একটা ফ্যাক্টরি এখানে রয়েও আছে।
আর বানপুরের মানে কাছাকাছি তো নদী নদ আছে বললাম, দামোদর নদ। আর দামোদর নদের কাছের নেহেরু পার্ক আছে, ভালো বিখ্যাত পিকনিক স্পট। আর এরপরে আমাদের হল্ট আসবে দামোদর, তারপর আসবে মধুগুন্ডা। মধুগুন্ডা পড়বে আমাদের পুরুলিয়া জেলার ফার্স্ট হল্ট, মধুগুন্ডা দিয়ে আপনাদের সাথে কথা বলবো। আর ভিডিও চালু হওয়ার আগে একটা কথা বলে দিই, বাংলায় ট্রেন জার্নি ব্লগ যদি নিয়মিত দেখতে চান তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, সাথে সাথে ইনস্টাগ্রাম ফলো করতে পারেন, ইনস্টাগ্রাম আইডি _surjit_ হয়, লিঙ্কটা থাকবে ডিসক্রিপশন সেকশনে। আর যারা ফেসবুকে ভিডিও দেখছেন তারা ফেসবুক পেজ ফলো করে নেবেন। আমি আপনাদের সাথে কথা বলছি মধুগুন্ডাতে। দূরে দেখুন মাঠকে মাঠ কাশবন, মাঠকে মাঠ কাশবন। বন্ধুরা আমাদের ট্রেন এখন চলে এসছে মধুগুন্ডায়, মধুগুন্ডা এদিকে চলে যাচ্ছি। বাইরে একটু মুখটা বাড়িয়ে তা নয় তো ভেতরে আলোটা খুবই কম। আর বেশি ইম্পর্টেন্ট স্টেশন, প্রচুর মানুষ নাম দিয়ে স্টেশন দিয়ে প্রচুর মানুষ ওঠে না দাদা, এই স্টেশন দিয়ে প্রচুর মানুষ নামে। আর এই বাউল দাদার এসে একটু পরে গান শোনাচ্ছি আপনাদের যদি আমি পারি। যাই হোক, যেটা কথা যে মধুগুন্ডা হচ্ছে পুরুলিয়া জেলার প্রথম স্টেশন দামোদর নদীর পরে, দামোদর নদের পরে। আর মধুগুন্ডার কোড হচ্ছে MP KD। আর মধুগুন্ডায় কুনুরি জলপ্রপাত আছে, এদিকে পড়বে, বিশাল বিখ্যাত, বিশাল বিখ্যাত পিকনিক স্পট। প্লাস তো আপনি নদী দেখলেনই, হ্যাঁ নদীও কিন্তু হেভি সুন্দর বলো, ব্রিজটা দারুণ সুন্দর, ওখানে পিকনিক করতে দারুণ লাগবে, ঠিক আছে। আর এখানে ACC সিমেন্টের ফ্যাক্টরি রয়েছে, ওই ফ্যাক্টরিতে আমার এক রিলেটিভ চাকরিও করতো, আপনারা তাকে হয়তো দেখেওছেন। আমার সেকেন্ড চ্যানেলে আমি স্কুটি স্টিকারিং করে একটা ভিডিও বানিয়েছিলাম না যে আমার সাথে ছিল, ওকে চাকরি করতে এখানে। যাই হোক, আর মধুগুন্ডার পরে আমি আপনাদের সাথে কথা বলবো রামকর্ণালীতে। আর এবার গান বাজনা শোনাচ্ছি, চলুন। Bye.
মন্দির দেখুন, সামনে কাশফুল, দূরে পাহাড়, দারুণ জায়গা। বন্ধুরা দেখুন, এই স্টেশনেও ভালোই মানুষ নামছেন, সাইড দিয়ে দিয়ে নেমে যাবে। যাই হোক, যে কথাটা বলবো সেটা হচ্ছে আমরা এখন এসে পৌঁছেছি রামকর্ণলিতে। রামকর্ণলির কোড হচ্ছে RKI। আর রামকর্ণলিও বেসিক্যালি পুরুলিয়া ডিস্ট্রিক্টে পড়বে। আর রামকর্ণলির লক্ষ্মী পুজো খুব বিখ্যাত। মানে আমরা নর্মালি দেখেছি যে লক্ষ্মী ঠাকুরের বাহন হলো পেঁচা, কিন্তু রামকর্ণলিতে যেসব লক্ষ্মী পুজো হয় তার বাহন হচ্ছে হাতি। আর হাতিকে বাহন করার কারণ হচ্ছে, আমি যদি জেনেছি আর কি গুগল ফুগল করে, তা হচ্ছে এখানে খুব মানে যেহেতু চারিদিকে জঙ্গল টঙ্গল আছে, খুব হাতির উপদ্রব হয়। মানে হাতি রেল লাইনে চলে আসে বা জমির ফসলের ক্ষতি করে, সেই জন্য হাতিকে ঠান্ডা রাখার জন্য মা লক্ষ্মীর কাছে পুজো দেওয়া হয় হাতিকে বাহন হিসাবে রূপক করে। যাই হোক, আর রামকর্ণলির কাছে কাছাকাছি আছে বারুন্দি পিকনিক স্পট আর কি। বারুন্দি হ্রদ আছে একটা, আর হ্রদের চারিদিকে পাহাড় আছে। এখান দিয়ে বেশ কিছুটা দূরে 15-20 কিলোমিটার তো হবেই হবে, তাহলেও এই স্টেশনটাই কাছে যতদূর দেখলাম গুগলে। আর বারুন্দির পরে বেরো, তারপরে হচ্ছে জয়চণ্ডী পাহাড়। আমি আপনাদের সাথে কথা বলছি জয়চণ্ডী পাহাড়ে। তুমি আসো না, আমরা আসি, নেমে যাবো। এই বন্ধুরা, এই প্রবলেম হয়ে গেল। যাই হোক, টেস্টটা বললে দাদাকে টাকাটা দিয়ে দিই তাড়াতাড়ি। তো ঠিক আছে, লেবুটা বেশ ভালো। আর আরেক গায়ক এখন চলে এসছে পেছনে। ট্রেনে গায়কের অভাব নেই কি দাদা? গায়কের অভাব আছে কি? আর দাদা কোথায় নামে বলে? আদ্রা। আদ্রা মানে দাদার বাড়ি কোথায়? আদ্রাতে? বর্ধমান ডিস্ট্রিক্ট, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান। আর চায়ের টেস্ট খুবই ভালো কি দাদা? 5 টাকায়? ঠিক আছে, 5 টাকায়, ঠিক আছে। দেখুন বন্ধু, এই দাদারা মাছ নিয়ে যাচ্ছে। এই দাদার কাছে 2টো হাঁড়ি, এই দাদার কাছে 2টো হাঁড়ি। আর কী কী মাছ আছে বললে? বলো বলো। আমেরিকান আর গ্লাসকাপ, ছোটো ছোটো মাছ, সব ছোটো ছোটো। দেখো দেখো, দেখুন বন্ধুরা, দেখুন দাদা দেখাচ্ছে। এই ঠিক আছে দাদা, এটা ঢুকিয়ে দাও, দারুণ সুন্দর। ঠিক আছে দাদা, নামবে কোথায়? পুরুলিয়া। পুরুলিয়া, ঠিক আছে ঠিক আছে, চলো আমরা পুরুলিয়া নামবো। আচ্ছা, আমরা এখন এসে পৌঁছেছি আমাদের সপ্তম হল্ট, জয়চণ্ডী পাহাড়ে। একটা এক্সপ্রেস ট্রেন আছে দেখুন, তারপরে দেখাচ্ছি, এই হচ্ছে জয়চণ্ডী পাহাড়।
আর একটা ট্রেন আছে, ট্রেনটা দেখুন তারপরে কথা বলছি। অনেকটা দূরে বন্ধুরা, ভাবছিলাম যেমন স্পিডে আসছে তেমন স্পিড নেই, স্পিডে এটার অনেক কম আছে। একটু আগে একটা আমাদের ট্রেন মিস হয়ে গেল, সেটা ছিল টাটা দানাপুর, বলো টাটা দানাপুর, তার সাথে ট্রাই কালার ইঞ্জিন ছিল বন্ধুরা, দারুণ লাগছিল দেখতে, কিন্তু ক্রসিংটা আমি ঠিক নিতে পারলাম না, মানে হঠাৎ করে চলে এলো। আমি সেই জন্য এটার এটা আসছে দেখে আমি রেডি হলাম, কিন্তু এটা স্পিড অনেক কম। যাই হোক, আপনাদেরকে বলে দেবো এটা কী ট্রেন। আর আমাদের ট্রেন এখন এসে পৌঁছেছে জয়চণ্ডী পাহাড় হল্টে, জয়চণ্ডী পাহাড়ে। জয়চণ্ডী পাহাড়ের কোড হচ্ছে JOC, আর জয়চণ্ডী পাহাড়ে বিখ্যাত, পশ্চিমবঙ্গের বিখ্যাত পর্যটন কেন্দ্র জয়চণ্ডী পাহাড় রয়েছে আমার আমার হাতের সোজা, এটাই তো জয়চণ্ডী পাহাড় রয়েছে। আর এই জয়চণ্ডী পাহাড়ের ওপরে চণ্ডী মাতার মন্দির রয়েছে, খুব বিখ্যাত, ঠিক আছে। আর দাদা কি বলা যায় জয়চণ্ডী পাহাড়ে, হীরক রাজার দেশে? আর হ্যাঁ, হীরক রাজার দেশে। আর এখানে এই জয়চণ্ডী পাহাড়ের এই দিকটা না ওই দিকটা হয়েছিল, আদ্রার দিকটা মনে হয়েছিল, আচ্ছা আদ্রার দিকটা। হ্যাঁ, এই জয়চণ্ডী পাহাড়েই হয়েছিল বিখ্যাত সত্যজিৎ রায়ের হীরক রাজার দেশে সিনেমার শুটিং। সবাই দেখেছেন এই সিনেমা, দেখেনি এমন কোনো মানুষ নেই, সবাই দেখেছে। আর হচ্ছে WB4 ইঞ্জিন, ঠিক আছে, পাটনা এক্সপ্রেস, এর্নাকুলাম পাটনা, ওরে বাবা, অনেক ডিস্টেন্স। দেখুন এটা জেনারেল কোচ, জেনারেল কোচে কি অবস্থা। টাটা দাদা, আর জয়চণ্ডী পাহাড়ের পরে আমাদের হল্ট আসবে আদ্রা, আদ্রাতে গিয়ে কথা বলবো। আর এখন দাদা বেশ সুন্দর সুন্দর দৃশ্য দেখা যায় বলো তো, আমি আপনাদেরকে তাহলে দৃশ্যগুলো দেখাচ্ছি জয়চণ্ডী পাহাড়ে, যেসব শর্টপট নেওয়া যায় সব কিছু, আর কথা বলবো ডাইরেক্টলি আদ্রাতে। বন্ধুরা এই দেখুন জয়চণ্ডী পাহাড়, আর পাহাড়ের সামনেটা দেখুন কাশফুল রয়েছে, যেহেতু এখন দুর্গা পুজোর সময় সেই জন্য। আর লাইনটা আলাদা হচ্ছে, এখান দিয়ে একটা বাইপাস লাইন, এটা এটা হচ্ছে ভজুড়ি যাওয়ার বাইপাস লাইন, এই লাইন দিয়ে গেলে আদ্রা স্টেশন ঢুকতে হবে না, আর আমরা যে লাইন দিয়ে যাচ্ছি এই লাইন দিয়ে গেলে আদ্রা স্টেশন ঢুকতে হবে। আর ডিজেল ইঞ্জিন আছে টুইন, বন্ধুরা আমরা এখন প্রায় আমাদের অর্ধেক জার্নি শেষ করে ফেলেছি, আর আমরা এখন এসে পৌঁছেছি আদ্রা জংশনে। আর আদ্রা জংশনে আমাদের ট্রেনের পৌঁছানোর টাইম ছিল 12:05, আর ছাড়ার টাইম ছিল 12:15, কিন্তু ছাড়বে মনে হচ্ছে 12:45, মানে আমাদের ট্রেন আছে 30 মিনিট লেটে বা আধা ঘন্টা লেটে। আর আমাদের ট্রেন এখন এসে পৌঁছেছে 4 নম্বর প্ল্যাটফর্মে, আদ্রা স্টেশনে 4 নম্বর প্ল্যাটফর্মে। আর আদ্রা হচ্ছে একটা মিউনিসিপ্যালিটি অঞ্চল, আর আদ্রা হচ্ছে ইস্টার্ন সাউথ ইস্টার্ন রেলওয়ের একটা ডিভিশন, এছাড়াও আরও 3টে ডিভিশন আছে সাউথ ইস্টার্ন রেলওয়ের, একটা হচ্ছে খড়গপুর, রাঁচি, আর হচ্ছে চক্রধরপুর, আর আদ্রা। তাই আদ্রাতে সব ট্রেনই দাঁড়ায়, সাউথ ইস্টার্ন রেলওয়ে সব ট্রেন দাঁড়ায়। আদ্রার চারদিক থেকে লাইন আলাদা হয়, একটা লাইন চলে যাবে ভজুড়ির দিকে, একটা চলে পুরুলিয়ার দিকে, আজকে আমরা যাবো পুরুলিয়ার দিক থেকে, আর একটা লাইন আসছে আসানসোলের দিক থেকে, আরেকটা আসছে মেদিনীপুরের দিক থেকে, আজকে আমরা এলাম আসানসোলের দিক থেকে। আর আদ্রা সম্বন্ধে কিছু বলার নেই, আদ্রা দিয়ে ট্রেন ছাড়ুক। ট্রেন ছাড়ার পরে আমি আপনাদের সাথে বেশ কয়েকটা হল্ট স্কিপ করব, স্কিপ করে কথা বলবো ছড়রাতে। আর মাঝখানে আমাদের আনাড়া বেশ ইম্পর্টেন্ট স্টেশন, কিন্তু আনাড়া আমি কভার করব না, তার কারণ আসার সময় আমার আরও একটা ভিডিও করার প্ল্যান আছে রূপসী বাংলা এক্সপ্রেসে। ভিডিওটা হবে কি না কোনো সিওরিটি নেই, তাহলেও করার প্ল্যান আছে, যদি রূপসী বাংলায় ভিডিও করি তখন আমি আনাড়া কভার করে দেবো, তাহলে আমি আপনাদের সাথে কথা বলবো ছড়রাতে।
বন্ধুরা আমরা এখন এসে পৌঁছেছি আমাদের সেকেন্ড লাস্ট হল্ট ছড়রাতে। ছড়রার কোড হচ্ছে CH4A, আর ছড়রা আমাদের সেকেন্ড লাস্ট হল্ট, আর ছড়রার পরেই হচ্ছে পুরুলিয়া, আর ছড়রায় রয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তৈরি হওয়া ইংরেজদের, মানে ইংরেজরা তৈরি করেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এয়ারলিফ্ট, মানে ওই যুদ্ধের বিমান আর কি উঠত নামতো ওখান দিয়ে। তো এখন সেটা পরিত্যক্ত অবস্থায় আছে, প্লাস এখানে হেলিপ্যাডও রয়েছে, মানে যখন কোনো VVIP পুরুলিয়া জেলা ভিজিট করতে আসে তো তখন ওই হেলিপ্যাডের মাধ্যমে, হেলিকপ্টারের মাধ্যমেই আসে, হেলিপ্যাডের নামে তারপর সেখান দিয়ে যায়। আর ছড়রাতে পশ্চিমবঙ্গ পুলিশের ট্রেনিং সেন্টার আছে, বলো? হ্যাঁ, পশ্চিমবঙ্গ পুলিশের ট্রেনিং সেন্টার আছে, ওই তোমার প্র্যাকটিস হয় গুলিগালা বন্দুক টন্দুক প্র্যাকটিস হয়, আমি দেখেছিলাম ইউটিউবে। আর ছড়রার পরেই আমাদের হল্ট আসছে আমাদের ডেস্টিনেশান পুরুলিয়া। আর ছড়রায় প্রচুর পুরনো দেউল রয়েছে, দেউল দেউল তো বোঝেনি আপনারা, আপনাদের অনেকবার বলেছি দেউল মানে কি, দেউল মানে হচ্ছে ওই মঞ্চ টাইপের, একটু মন্দির ঠিক নয়, মন্দির নয়, অনেক পুরনো টেরাকোটার হয় ওগুলো প্রচুর আছে। তার মধ্যে সবচেয়ে পুরনো হচ্ছে রেখা দেউল, যেটা 900 বছর পুরনো, আর ওটা তৈরি করেছিল জৈনরা। আর এরপরে আমাদের হল্ট আসছে পুরুলিয়া আমাদের ডেস্টিনেশান, আমি আপনাদের সাথে কথা বলবো আমাদের ডেস্টিনেশানে। তাহলে বন্ধুরা 80 কিলোমিটারের জার্নি 2.5 ঘন্টায় কভার করে আমরা এখন এসে পৌঁছেছি আমাদের ডেস্টিনেশান পুরুলিয়াতে। আর পুরুলিয়াতে আমাদের পৌঁছানোর টাইম ছিল 1:30 কিন্তু আমাদের ট্রেন এখন এসে পৌঁছেছে 2:00, আর আমরা যেহেতু 30 মিনিট লেটে ছেড়েছিলাম সেই জন্য 30 মিনিট লেটেই এসে পৌঁছেছে ট্রেন, মানে ও ট্রেন দেরি করেনি, ট্রেন এসেছিল দেরিতে পৌঁছেছে দেরিতে, একদম বাংলা কথা পাতি কথা। যাই হোক, পুরুলিয়া স্টেশন সম্বন্ধে বেশি কিছু বলছি না, এর আগে এক দুবার বলেছি, শুধু এইটুখানি বলে দিচ্ছি যে পুরুলিয়া সবে সবে GI ট্যাগ পেয়েছে তার মুখোশের জন্য, ছৌ মুখোশের জন্য GI ট্যাগ পেয়েছে। আর আজকের ভিডিও গ্রামে গঞ্জে ভিডিও, আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন, ঠিক আছে? বন্ধুরা আপনারা অনেকেই বলেন যে রাজধানীতে ভিডিও করুন, দুরন্ততে ভিডিও করুন, এসিতে ভিডিও করুন। এসিতে ভিডিও করলে এসির মানুষ, সত্যি কথা বলছি, কেউ কারোর সাথে কথা বলে না, পুরো সেই রোবটের মতো। কিন্তু লোকাল ট্রেনে ভিডিও করলে কী হবে, সাধারণ মানুষ, একদম খেটে খাওয়া মানুষের সাথে কথা বলা যাবে, খেটে খাওয়া মানুষের সাথে ভিডিও করা যাবে, কী দাদা? ঠিক আছে, ওরকম এসিতে ভিডিও করার লোক অনেক আছে, লোকাল ট্রেনে ভিডিও করার লোক খুব কম আছে। আমি আপনাদেরকে আজকে আবার বলছি, পশ্চিমবঙ্গের এমন কোনো ট্রেন থাকবে না যেটাই ভিডিও হবে না, পশ্চিমবঙ্গের এমন কোনো রুট থাকবে না যেটাই ভিডিও হবে না, সব কটায় ধরে ধরে হবে, সে গ্রাম হোক শহরে হোক। তাহলে বন্ধুরা আজকে ভিডিও এখানেই শেষ হলো, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, আবার আপনাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিওতে, টাটা, সবাই ভালো থাকবেন, আর সাবস্ক্রাইব করবেন ইউটিউব চ্যানেল, ইনস্টাগ্রামে ফলো করবেন, যারা ফেসবুকে দেখছেন ফেসবুক পেজ ফলো করে নেবেন, টাটা, ভালো থাকবেন সবাই।